আসসালামু আলাইকুম আমি ইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক ইন্নালিল্লা এই শব্দটা আবার অনেক সময় অনেকের কাছে ভুল বোঝাবুঝি হয় আমরা সাধারণ মুসলমানরা মনে করি ইনালিল্লা মানে মরে যাওয়া না ইন্নালিল্লা শব্দটার অনেক ব্যবহার আছে আর মাঝখানে একটা হচ্ছে যখন আপনি খারাপ সংবাদ বা কোনো দুঃসংবাদ শুনবেন তখন সেই ক্ষেত্রেও ইনালিল্লা পড়া উচিত তো যাই হোক ইন্নালিল্লা আমরা এই কারণে পড়লাম যে বাংলাদেশ আওয়ামী লীগের মানে আমার দলেরই যিনি সাধারণ সম্পাদক হিসাবে তিন তিনবার তিন তিন টার্মে দায়িত্ব পালন করছেন এই মুহূর্তে যিনি সাধারণ সম্পাদক আছেন জনাব ওবায়দুল কাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তার শারীরিক অবস্থা তেমন বেশি ভালো না এটা দলের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র থেকে জানানো হয়েছে এমনকি আপনারা জানেন যে তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য শুক্রবার সিঙ্গাপুরেও তিনি গিয়েছেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি শীঘ্রই ঢাকায় ফিরবেন বাট তার শারীরিক অবস্থাটা যেহেতু এর আগে বড় একটা অপারেশন হয়েছে সামনে নির্বাচন সকল কিছু মিলে তিনি অনেকটা চাপের মধ্যে আছেন এর আগে ফেব্রুয়ারিও তিনি রুটিন জন্য ভারতের দিল্লি গিয়েছিলেন দিল্লির হাসপাতালে তার শারীরিক চেক করা হয় তো এই অবস্থায় সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের সাহেব আর দায়িত্ব পালন করতে পারবেন কিনা তা নিয়ে আলোচনা রয়েছে দলের নেতাকর্মীদের ভেতরে যুগান্তরের এই রিপোর্টটা আজকে করেছে টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে থাকার নজিরও দলটিতে খুবই কম মানুষের আছে তার মধ্যে তিনি একজন এছাড়াও ওনার ছোটো ভাই আবদুল কাদের মির্জার বিষয়গুলোতেও ওবায়দুল কাদের সাহেব অনেকটা বিব্রত সাধারণ সম্পাদকের এলাকায় আরও নানান ধরনের যে রাজনৈতিক ডিভাইডেশন আছে সেগুলো নিয়েও হয়তো পেছনে পেছনে অনেকে কথা বলে যেহেতু এই পোস্টটা একটা বিশেষ পোস্ট গঠনতন্ত্র অনুযায়ী আওয়ামী লীগের নেতা নির্বাচনের দায়িত্ব হচ্ছে কাউন্সিলরদের কিন্তু কাউন্সিলররা কখনোই কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচনে ভূমিকা রাখেন না সব জাতীয় সম্মেলনে কাউন্সিলররা এই দায়িত্ব তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রী বা বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সভানেত্রী আছেন সভাপতি আছেন শেখ হাসিনার কাছে এখন সূত্র জানিয়েছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের স্পষ্ট ছাপ থাকবে আওয়ামী লীগের এবারের জাতীয় সম্মেলনে দলের ঘোষণাপত্র প্রণয়ন সম্মেলন আয়োজন এবং নেতৃত্ব নির্বাচন করা হবে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের চিন্তা থেকে দলের শীর্ষ পর্যায়ের নেতাদের যেই তথ্যগুলো আসছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয় পেতে তেমন একজনকেই বেছে নেওয়া হতে পারে যিনি হবেন আওয়ামী লীগের সার্বক্ষণিক সাধারণ সম্পাদক অর্থাৎ সরকারি কোনো পদে থাকবেন না দল ও সরকারকে আলাদা করতে এমন চেষ্টা অনেক আগে থেকে করে এসেছিল আওয়ামী লীগের হাইকমান্ড পর্যায়ের থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক মোফাজ্জুল হোসেন চৌধুরী মায়া আব্দুর রহমান ও ডক্টর আব্দুর রাজ্জাক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হানিফ সাহেব ডাক্তার দীপুমণি ডক্টর হাসান মাহমুদ এবং আফম ও বাহাউদ্দিন নাসিমের নাম এই মুহূর্তে আলোচনায় আছে এরা প্রত্যেকেই কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের একটা বড় বড় জায়গায় আছেন এমনকি দলীয় হাইকমান্ড থেকে শুরু করে বেশিরভাগ জায়গায় যেই নীতি নির্ধারণী এই বিষয়গুলো কিন্তু তারাই মেনটেনেন্স করেন সো ওবায়দুল কাদের সাহেবের জায়গাটা যদি সরে যায় তাহলে ভবিষ্যতে এই নামগুলা এখন দলের পর ভেতর থেকে আলোচনার মধ্যে সম্ভবত আছে নেতাকর্মীরাও বিভিন্ন আড্ডা আলোচনায় তাদের পছন্দের নেতার নাম উল্লেখ করে তার গুরুত্ব তুলে ধরছেন তবে তারা সবাই একমত আগামী জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে কে আসবেন তা পুরোপুরিভাবে নির্ভর করছে দলীয় সভাপতি ও সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবেচনার উপর জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান তিনি জানিয়েছেন যুগান্তর্কের যে স্টেটমেন্ট আসছে আওয়ামী লীগে একমাত্র অপরিহার্য হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জন্য কে সাধারণ সম্পাদক হবেন না হবেন না এর চেয়ে প্রধান বিবেচ্য বিষয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে কে কত বেশি তার কাজে সহযোগিতা করতে পারবেন তিনি বলেন তাই আমি মনে করি তেমনই একজন যোগ্য দক্ষ ও দলের জন্য নিবেদিত প্রাণ ব্যক্তি প্রধানমন্ত্রীর পাশে থেকে সাধারণ সম্পাদক হিসাবে সার্বক্ষণিক সব কাজ করবেন দলীয় সূত্র জানিয়েছে যে এই বছর অক্টোবর নভেম্বর নাগাদ সারা দেশে জেলা ও উপজেলা আওয়ামী লীগের সম্মেলন শেষ করার পরিকল্পনা রয়েছে দলের হাইকমান্ডের এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের দিক নির্দেশনাও দেওয়া হয়েছে পরিকল্পনা করা হচ্ছে যে ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ সব সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের জাতীয় সম্মেলন শেষ করার দু সালের রাজধানীর ঐতিহাসিক শহরে ওয়ার্ডেনে একই মঞ্চ সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনগুলোর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় আর সর্বশেষ এটা সম্পর্কে আরও আপডেট আসছে এখন প্রশ্ন হচ্ছে যে মানে কে হতে যাচ্ছেন এটা একটা বিষয় তো এখানে আরও কিছু তথ্যসূত্র আছে যে সাধারণ সম্পাদক পদটাকে এবার একটু আলাদা আইডেন্টিফাই করা হচ্ছে যে সার্বক্ষণিক যিনি সাধারণ সম্পাদক কি বলে যে সার্বক্ষণিক বলতে চাচ্ছে যেমন ওবায়দুল কাদের সাহেব তিনি সরকারের একটা পোস্টে আছেন একজন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন সো দলের বিষয়টা তো আলাদা সরকার হিসেবে তিনি একজন মন্ত্রীর দায়িত্বে যখন একটা সেক্টর চালাচ্ছেন সেই জায়গাটাতে একটা চাপ আছে কাজ ভিজিট করতে হচ্ছে মানে কী বলা যে মন্ত্রণালয়কে মেনটেনেন্স করা এখানে অনেকগুলো চাপ থাকে আর যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ এখন ক্ষমতায় আছে একটা বিশাল দল সো সেই ক্ষেত্রে ওনার যে জায়গাটা সাধারণ সম্পাদক পদ এটা তো চাপ থাকে এই যে ইলেকশান আসতেছে কে কোথায় সিট পাবে কাকে নমিনেশন দেওয়া হবে কাকে দেওয়া হবে না বা এই যে মেয়র নির্বাচন থেকে শুরু করে দলীয় শৃঙ্খলা শাসনের ভার সকল কিছু মিলাইয়া এই পোস্টটা কিন্তু অতীব গুরুত্বপূর্ণ এবং কি প্রয়োজনীয় তবে একটা বিষয় হচ্ছে কি যিনি কাজ করেন তার কিন্তু সমালোচনাও থাকে আলোচনাও থাকে যে কাজ করে না তার কিন্তু আলোচনা হয় না সমালোচনা হয় না কাজ করলে ভুল হবেই মানুষমাত্রই ভুল এখন দেখা যাক যে ওবায়দুল কাদের সাহেবের আপাতত শারীরিক সমস্যার কারণেই সম্ভবত তার উপরে তিন তিন টার্মে ছিলেন এই কারণে হয়তো নতুন মুখ আনার জন্য পরিকল্পনা করা হচ্ছে এখন যিনিই হবেন আমিও চাই যেহেতু আমি এই দলের একজন কর্মী একজন সাপোর্টার হ্যাঁ নিরপেক্ষভাবে আমি দলকে সমর্থন করি কোনো লোভের চিন্তাই করি না সো আমিও চাই বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর হাতে যেই আওয়ামী লীগের জন্ম হয়েছিল বঙ্গবন্ধু যেই কারণে এই কি বলে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন সেই স্বাধীনতার প্রকৃত স্বাদ যেন বাংলাদেশ আওয়ামী লীগের মাধ্যমে অবশ্যই আসে আর এই পথটা অতীব গুরুত্বপূর্ণ যেহেতু সেইখানেও এমন একজন মানুষ আসুক যিনি বঙ্গবন্ধুর প্রকৃত সোনার বাংলা গড়ে তুলতে দলকে সাহায্য করবেন দেশকে সাহায্য করবেন বেস্ট অফ লাগ আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম